মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মর্মে মই ডিব্রুগড়লৈ আহিছিল। ডিব্রুগড় অহা প্রাইম আমার উদ্দেশ্য আছিল যে আমার যেটো রিসেন্টলি পেপার লিক হয়েছে এই বিষয়ে যেখানে আমার তদন্ত হয়েছে সেই তদন্ত অগ্রগতি লাভ করা আর ইয়ারপা আর ফার্দার আমি কেনেকে কি ইনভেস্টিগেশন করব লাগে সেই ইনভেস্টিগেশনের বিষয়ে আলোচনা করা সেই বিষয়ে মই বিতং তথ্য আপনার কম। দুই নম্বর আমার সিআরপিএফর একটা মিটিং আসে সেই মিটিং আমি যাকালি করল। থার্ড আমার একটা অপস গ্রুপর মিটিং আসে যত আমার আর্মি সিআরপিএফ যে আমার কেন্দ্রীয় পন্থা আছে সদস্য সকল আসাম রাইফলস ইত্যাদি আসিল আর আমার উজনি অসমৰ প্রত্যেক জেলার আরক্ষী অধীক্ষক ইয়াত আসিল সেই অপস গ্রুপর আমার একটা বিচার বিনিময় করা হল আর নির্দেশনা দিয়া হল যে অনাগত দিনবোৰত কেনেকৈ অপারেশন ইয়াত চলাব লাগে তার বিষয়ে একটা মিটিং করা হল যেটা মিটিংত আমার ক্রাইমের রিভিউ করা হল। তারপর আমি একটা মিটিং করল যেটো মিটিংত আমার যেটো ডিব্রুগড়ত জি টুয়েন্টির একটা সামিট আছে সেই সামিটের বিষয়ে জেলা প্রশাসন আর জি টুয়েন্টির জড়িত থাকা যিনি বিষয়াকর্মী সকল আছে লগত আমি আলোচনা করলো। তার বাইরে আমি ডিব্রুগড় জেলা কারাগারও পরিদর্শন করলো জেলা উপায়ুক্ত আর আই জি প্রভিন্সর এইখানে যাকালি করা হল। যাকালি আপনার কথা নপাতার কারণ হল যে কালি যেটো আমার পেপার লিকেজের মিটিং আসে এই প্রায় ছয় ঘন্টা চলিল রাতে মিটিং শেষ হওয়াতে প্রায় 10:30 বাজিল আর 10:30 বাজাত আপনার অসুবিধা দিব খুঁজা নাছিল। পেপার লিকেজের বিষয়ে এতিয়ালেকে যেখানে যেনেকে হয়েছে এই বিষয়ে মই কব বিচাৰিছো। যোৱা 12 তারিখত আবেলি সময়ত আমি কিছু সোশ্যাল মিডিয়া কিছু মিডিয়া তেনেকুৱা এটা খবর পালো যে জেনারেল সায়েন্সের যেটা C3 পেপার কোৱা হয় C3 পেপার লিক হয়েছিল সেই বিষয়ে খবর পোৱাৰ পিছত আমি সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশনের কথা পাতিলো আর সুধিল যে এইটো যে লিক পেপার বিষয় আছে এইখানে লিক পেপার আসল পেপার লগত মিল আছে না নাই তেওঁলোকে যেতিয়া আমাক কলে যে সেইটোর লগত মিল আছে তারপর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর লগত আলোচনা করে একটা কেস রেজিস্টার করলো CID অসমত। CID কেস রেজিস্টার করার কারণটা হল যে যিখিনি প্রথম দৃষ্টি আমি পাইছিলো সেই লিকেজের লিঙ্ক উজনি অসমৰ 4-5টা জেলার লগত আছিল সেই কারণে আমি নির্দিষ্ট কোনো জেলাত সেটা কেস রেজিস্টার নকল গুৱাহাটী CID কেস রেজিস্টার করবলে নির্দেশ দিল। তার বাইরে আমি এই খবর পোৱাৰ লগে লগে প্রত্যেক আরক্ষী অধীক্ষকর রাতে একটা ভিডিও কনফারেন্স করলো। ভিডিও কনফারেন্স করে আমি ইনস্ট্রাকশন দিল যে যত যত থানাত প্রশ্নকাকত্র রাখা হয়েছে কনসার্ন যেটো সেন্টার ইনচার্জ যিখিনি সেন্টার ইনচার্জের হাতত সেইটো বাকুচ নে আলমারি চাবিটো থাকে মাতি আনি ফার্স্ট লাইটত এজ ইজ ওয়ার ইজ কন্ডিশনত জেনারেল সায়েন্স C3 পেপারটা সিল করে দিব লাগে। এইখানে সিলিং 13 তারিখ রাতেপা হয়ে গেল। প্রথম প্রাইমারি আমার উদ্দেশ্য আসলে যে যদি তাত কোরবাত পেপারটা খোলা হয়েছে আর তারপর পেপারটা লওয়া হয়েছে সেটা আমি তদন্ত পাই যাম। এই গোটেইখিন মানে এই অকল উজনি অসমতে নহয় প্রত্যেক জেলাত এই সিল করা হল। তারপর আমি CID তদন্ত করলো আর আমি সেই তদন্ত টিম আসাম হিসাবে আগবাড়িছো। এই অকল কেসটা CID রেজিস্টার হয়েছে কিন্তু অকল CID উপরতে এই দায়িত্ব ন্যস্ত করে পোয়া হওয়া নাই কারণ এতিয়ালেকে যেটো পোৱা গৈছে প্রায় 4-5টা জেলাত সেইটো সৰু সৰু পার্ট আছে প্রত্যেক ডিস্ট্রিক্টর টিমও এইটার লাগি আছে। যাকালি রাতিলেকে আমি 25 জন মানুষ এরেস্ট করেছিল 25 জনের ভিতর 12 জন এডাল্টস আসলে আর 13 জন চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ ল জুভেনাইল জাস্টিস বোর্ডের সম্মুখত প্রডিউস করা হল। প্রডিউস করে যে যে বি নির্দেশ মর্মে জুভেনাইল হোমের ভিতরতে খুদবোজ করবলে CID অনুমতি প্রদান করা হল। যিখিনি এডাল্ট আসে তিনদিনের কারণে জিম্মা দিয়া হল
আৰু সেই জিম্মা পোৱাৰ পিছত তেওঁলোকক চি আই ডিৰ কাষ্টাডিত ৰখা হৈছে। তাৰ বাহিৰে যোৱাকালি তিনিজন মানুহ এডিচনেলি পিকআপ কৰা হৈছে আৰু এই তিনিজন মানুহৰ বিষয়ে যোৱাকালি ৰাতি যিখিনি তদন্ত হৈছে সেই তদন্তত কি ওলাইছে সেইটোৰ ওপৰত ভিত্তি কৰি আজি ডিচিজন এতিয়া লোৱা হ'ব যে তেওঁলোককো এৰেষ্ট কৰি কাষ্টাডি লোৱা হ'ব নে তেওঁলোকক যাব দিয়া হ'ব। আৰু এতিয়ালৈকে আমি যিটো খবৰ পাইছোঁ খবৰৰ ভিত্তিত ক'ৰবাত 100 টকা ক'ৰবাত 200 টকা মেক্সিমাম এতিয়ালৈকে খবৰ পোৱা মতে 3000 টকালৈকে ধনৰ লেনদেন কৰা হৈছে। চ' এইটো হ'ল এটা ফিজিকেল ইনভেষ্টিগেশ্যন, যিটো ফিজিকেল ইনভেষ্টিগেশ্যন চলি আছে। ছেকেণ্ড ইনভেষ্টিগেশ্যনৰ পাৰ্ট হ'ল যে যিখিনি পেপাৰৰ ট্ৰান্সফাৰ হৈছিলে সেই ট্ৰান্সফাৰটো প্ৰায়খিনি ক্ষেত্ৰত আমাৰ হোৱাটছএপক ব্যৱহাৰ কৰা হৈছিলে। ইয়াৰ পৰা ওলোৱাৰ কি একো উপায় নাই, এই ৰোগৰ চিকিৎসা আছেনে? লাজতে কাকো একো ক'বই পৰা নাছিলো আৰু এই যন্ত্ৰণা সহ্যও কৰিব পৰা নাছিলো। পাইলছ কেতিয়া আহিব কোনে জানে। এই কষ্টৰ পৰা ওলোৱাৰ কি একো উপায় নাই, এই পাইলছৰ কাৰণে একো কামেই কৰিব নোৱাৰি। এই সমস্ত সমস্যা এটি ডাঙৰ বেমাৰৰ কাৰণ হ'ব পাৰে, যাৰ নাম অৰ্খ বা পাইলছ। আমাৰ এই অনুষ্ঠানটি মনোযোগেৰে চাওক। আপোনাৰ খোজ কৰাৰ সময়ত যন্ত্ৰণা বা কষ্ট হয় নেকি? আপোনাৰ মলদ্বাৰত ফোঁহা বা ইনফেকশ্যন হৈছে নেকি? খোজ কৰাৰ সময়ত আপোনাৰ ৰক্তপাত হৈছে, মানে আপোনাৰ পাইলছ। পাইলছ বা অৰ্খ এনেকুৱা এটা ৰোগ যিটোৰ পৰা সোনকালে পৰিত্ৰাণ পোৱা খুব কঠিন। মল সংকোচনৰ ফলত ঘৰখনৰ দ্বাৰা নাৰ্ভবোৰ ফুলি যায় আৰু ইয়াৰ ফলত ৰক্তক্ষৰণ হোৱা আৰম্ভ হয়। আৰু এইটোৱেই হৈছে অৰ্খ বা পাইলছ। এই ৰোগটো একেবাৰেই সহজভাৱে নল'ব, এইটো খুবেই কষ্টকৰ। টয়লেট কৰাৰ সময়ত অত কষ্ট, অত যন্ত্ৰণা, আৰু যিটো কষ্ট একেবাৰেই সহ্য কৰিব নোৱাৰি। এতিয়া চিন্তাৰ কোনো কাৰণ নাই, কাৰণ পাইল ক্লিয়াৰ এনেকুৱা এটা আয়ুৰ্বেদিক ফৰ্মুলা যিয়ে আপোনাৰ এই ৰোগক একেবাৰে নিৰ্মূল কৰি পেলাব পাৰে। পাইল ক্লিয়াৰ আচলতে আমি দৈনন্দিন খাই থকা ফাষ্ট ফুড, জাংক ফুড, অসময়ত খোৱা, অসময়ত শোৱা বা ব্যস্ততা, টেনচন, কম্পিটিশ্যন, এইবোৰ অনিয়মিত কাৰণে মানুহৰ পাচন ক্ৰিয়া ব্যাহত হয়। লাহে লাহে এইবোৰেই ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰে, যাৰ ফলত পৰৱৰ্তী সময়ত মলদ্বাৰত ইনফেকশ্যন হয়। তাৰ পৰাই আৰম্ভ হয় এই জ্বালা যন্ত্ৰণা। অনেকেই ভাবে এবাৰ অপাৰেশ্যন কৰাৰ পিছত চব ঠিক হৈ যাব। অপাৰেশ্যনে কিন্তু এই ৰোগৰ একমাত্ৰ চিকিৎসা নহয়। আমি কওঁ অপাৰেশ্যন হ'লেও পাইল ক্লিয়াৰ অৱশ্যে সেৱন কৰিব যাতে এই ৰোগ পুনৰ ঘূৰি নাহে। আমাৰ এই সংস্থাটি GMP তথা ISO-ৰ দ্বাৰা স্বীকৃতিপ্ৰাপ্ত আৰু আমাৰ এই প্ৰডাক্টটো FDA-ৰ দ্বাৰা এপ্ৰুভড। 7 দিন, মাত্ৰ 7 দিন, আপুনি মাত্ৰ 7 দিন ব্যৱহাৰ কৰিলেই গম পাব যে আমাৰ এই প্ৰডাক্টটি কিমান যে এফেক্টিভ। আপুনি পাব আয়ুৰ্বেদিক পাইল ক্লিয়াৰ কেপচুল আৰু কনষ্টিপেশ্যনৰ বাবে কাৰ্বছ মুক্তি কেপচুল, আৰু লগত পাব পাইল ক্লিয়াৰ ক্ৰীম।